بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন, আমি কিন্তু এক থেকে দেড় মিনিটের বেশি খুতবা আরবিতে দেইনি, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গিয়েছে। আপনারা কিন্তু কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, আমি দেখেছি, আমি চেহারার দিকে তাকানোর চেষ্টা করেছি, পড়েননি। কেউ কেউ বলতে পারেন কেন পড়েননি? কেউ বলতে পারেন? সুবহানাল্লাহ, ওনাকে পুরস্কার দেওয়া দরকার, আরবি ভাষা বুঝিনি, যার কারণে রাসূলের নাম এসেছে তাও আমরা বুঝতে পারি নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে কি করতে হয় বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ না পড়ে তাহলে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্টতম বখিল হিসাবে কি গণ্য হয়? সবচেয়ে নিকৃষ্টতম বখিল, আবখালুন নাস, মান যুকিরা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আবখালুন নাস, সবচেয়ে কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তিনি বলছেন, কিন্তু সে আমার উপর দুরুদ সালাম পড়ল না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ সালাম পেশ করে আল্লাহ তাআলা তার উপর দশবার রহম বর্ষণ করেন। কয়বার করেন? আল্লাহ যদি একবারই রহম দেয় তাইলে তো আর আপনি বাসায় নিয়ে যেতে পারবেন না। যদি আল্লাহ একবারই আপনাকে রহম দেন তাইলে তো আপনি নিয়ে যেতে পারবেন না। আর আল্লাহর রহম ছাড়া কি এক মুহূর্ত কারো বাঁচার সম্ভাবনা আছে? আল্লাহ যদি বলেন যে ঠিক আছে আমি অক্সিজেনের রহমটাই তোমার কাছ থেকে তুলে নিলাম, তখন কি আর আপনি বাঁচতে পারবেন? আল্লাহ বললেন যে আমি তুমি চোখ দিয়ে যে দেখো এই রহমই আমি তোমার কাছ থেকে তুলে নিলাম, তাইলে তো আর আপনি বাঁচতে পারেন না। আল্লাহ যদি বলে তোমার হার্টবিটের রহম, এই যে হার্টে বিট করছে, অথবা আপনার লাঞ্জ যে ব্লাড সার্কুলেট করছে, ব্লাডগুলো কি কি করছে এটা সার্কুলেট করছে, চ্যানেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে পিউরিফাই করছে, আল্লাহ ফিল্টারিং করছে, আল্লাহ যদি বলেন যে এই ফিল্টারিং মেকানিজমটাই আমি তোমার জন্য বন্ধ করে দিতে চাই, তাইলে কি আর আমাদের বাঁচার কোনো সুযোগ আছে? নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমের রহমতের লেভেলটা কোথায় একবার চিন্তা করে দেখেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দশবার আপনার উপর রহমত নাজিল করবেন। শুধু তাই না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর মধ্যে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর দুরুদ সালাম পড়তে অনেক ভালোবাসি, এখন আমার নামাজের বাইরে অন্যান্য যে সময় আছে এই সময়গুলোর তিন ভাগের এক ভাগ সময় কেবলমাত্র আপনার উপর দুরুদ পড়ে আমি কাটাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো, বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো মন ভরে না, আমি অর্ধেক সময় কেবল কি আমার যা সময় আছে এর অর্ধেক সময় কেবল কি করব, কেবল আপনার উপর দুরুদ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রাসূল বলেন ভালো, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজ এবং নামাজের যে ইবাদত আছে এর বাইরে ইবাদতের পুরোটা অংশ জুড়ে কেবলমাত্র আপনার উপর আমি 100 ভাগ সময় জুড়ে কেবল আপনার উপর দুরুদ পড়তে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? ইদান তুকফা হাম্মাক ওয়া ইউগফারু যামবুক। ওকে, তুমি যদি তাই করো তাহলে আল্লাহ তোমার সকল পেরেশানি দূর করে দেবেন এবং তোমার সকল গুনাহ মাফ করে দেবেন। শুধু দুরুদ পড়লেই হয়, আর কিচ্ছু না। দুরুদের ফজিলত মর্যাদাটা কি লেভেলের! আল্লাহ তাআলা একদল ফেরেশতা কেবল সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে যে এই ফেরেশতারা দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা কি করে বিচরণ করে এবং তারা দেখতে থাকে যে কার কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ে, ওই দুরুদগুলো এই ফেরেশতারা কালেক্ট করে নিয়ে কি করে রাসূলের সামনে পেশ করে, প্রেজেন্ট করে রাসূলের সামনে।
যে এই এই ব্যক্তি এরা আপনার উপর দরুদ এবং সালাম পেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর উত্তর প্রদান করেন হাদিসে এসে রদ্দ আলাইয়া রূহি আল্লাহ তাআলা আমার রূহটাকে আমার কাছে ফিরিয়ে দেন আমি তাদের সালামের তখন কি করি উত্তর প্রদান করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালামের দরুদের মর্যাদাটা এই লেভেলের এতটুকুই কি আপনাদের জন্য যথেষ্ট না ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আপনার রব আপনাকে নির্দেশ প্রদান করছেন নির্দেশ যেমনি ভাবে তিনি নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন যাকাতের নির্দেশ দিয়েছেন আপনাকে তিনি নির্দেশ দিয়েছেন রোজা রাখার জন্য সত্য বলার জন্য হালাল খাবার গ্রহণের জন্য তার আনুগত্য করার জন্য ঠিক তেমনি ভাবে আপনাকে নির্দেশ প্রদান করেছেন কেবলমাত্র সালাম দিলেই চলবে না ইয়া নবী সালাম আলাইকুম বললেই হবে না আপনাকে বলতে হবে কি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম সালাত এবং সালাম দুটাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা আলাদা করে আপনাকে নির্দেশ প্রদান করেছেন শুধু তাই না صلوا عليه وسلموا تسليما বলে তিনি এটাকে مفعول مطلق للتاكيد تاكيد দেওয়ার জন্য যে ভালো করে তোমরা আমার রাসূলকে তোমরা সালাম প্রদান করো আল্লাহ তাআলা এই নির্দেশ প্রদান করেছেন দেখুন এত ফজিলত আপনারা সব জানেন আমি জানি আপনারা যেগুলো জানেন কিন্তু তারপরও আমরা এটা বলতে পারি না ব্যারিয়ার বাধাটা কোন জায়গায় বলেন তো বাধাটা হলো ভাষাগত আরবি ভাষা আপনি বুঝেন না এটি আপনার জন্য সবচেয়ে বড় সংকট এখন আমাদের সমস্যা হলো যে আমরা যদি খতিব সাহেব যদি দাঁড়িয়ে বাংলায় খুতবা দেয় আপনি বলবেন উনি তো খুতবা দেন উনি কি দিয়েছে বয়ান করছে উনি বক্তৃতা দিয়েছে উনি লেকচার দিয়েছে উনি তো খুতবা দেয় নাই আপনি মনে করেন খুতবা মানে কি আরবিতে দিলে হয় খুতবা আর বাংলায় দিলে হয় কি বয়ান বয়ান শব্দটা কি আরবি না বাংলা আরবি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল তো বয়ান তো আরবি শব্দ খুতবা আরবি শব্দ বয়ান আরবি শব্দ তাহলে খুতবা আরবিতে দিলে এটা খুতবা হয় আর বাংলায় দিলে বয়ান হয় কেমনে হলো বরং খুতবা শব্দটি কোথাও নাই কোরআনে কোরআনে খুতবা শব্দটি নেই খিতবা আছে খিতবাতিন নিসা কোরআনে খুতবা শব্দটি নাই বরং হাদিসে খুতবা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ভাষণ দিতেন এই ভাষণটাকে হাদিসে কি বলা হয়েছে খুতবা বলা হয়েছে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান বালিগা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে এমন একটা ভাষণ দিলেন এই ভাষণের পর আমাদের চোখ গলে গলে পানি পড়লো আমাদের অন্তরগুলো কেঁপে উঠলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বুঝি শেষ ভাষণ এটা তিনি যখন বিদায় হজে ভাষণ দেন ওই ভাষণ কি জুমার ভাষণ ছিল নাকি কথা বুঝেন নাই ওটা কি জুমার ভাষণ ছিল তো ওই ভাষণটা কি ওটা তো খুতবা ওটার নাম তো খুতবা ঈদের দিন যে ভাষণটা দেয়া হয় এটার নাম কি খুতবা না তো ওটা কি জুমার ভাষা খুতবা নাকি ওটা তো জুমার খুতবা না অতএব সকল ধরনের ভাষণ কি কি বলে খুতবা বলে সকল ধরনের ভাষণ খুতবা শব্দের অর্থই হলো ভাষণ বক্তৃতা এবং এই জন্য খতিব মানে হলো বক্তা খতিব মানে কি বক্তা এখন যদি আপনি মিম্বরে বক্তব্য দেয়াটাকেই কেবলমাত্র খুতবা বলে থাকেন তাহলে অন্যগুলোকে আর খুতবা বলা যাবে না অথচ হাদিসে অন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বক্তব্যগুলোকে খুতবা হিসেবেই উল্লেখ করা হয়েছিল যে সেগুলো খুতবা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাটা হলো মূল উদ্দেশ্য এখানে ভাষাটি মূল উদ্দেশ্য নয় এই কারণে আমরা মানুষের কাছে দিনের কথাগুলো মিম্বর থেকে যেভাবে পৌঁছানো দরকার এভাবে আমরা পৌঁছাতে পারি না আপনাদের মাইন্ডসেটের কারণে কারণ আপনারা তো এটা মেনে নেন না আপনাদের কারণ কি আপনি কেন মেনে নেন না কারণ আরবি ভাষার প্রতি আপনার প্রচন্ড ভালোবাসা আরবি ভাষাকে আপনারা প্রচন্ড ভালোবাসেন তাই না আচ্ছা আপনারা একটু হাত তুলে দেখান তো কারা কারা আরবি ভাষাকে ভালোবাসেন আচ্ছা আপনারা এই যারা হাত তুলেছেন আলেম ওলামায়ে কেরাম ছাড়া আর বাকি যারা আরবি ভাষা বুঝেন এরকম হাত তোলেন আরবি ভাষা বুঝেন একজন সৌদি আরবে ছিল নিশ আরব বিশ্বে আরবি ভাষা বুঝেন আপনারা হ্যাঁ কিছু সালাফিরের মধ্যে এটা আরবি আরব দেশে ছিলেন নাকি ওই তো আরব দেশে ছিলেন যারা তারা বাদ দিয়ে আপনারা আরবি ভাষা এই পরিমাণ ভালোবাসেন যে একটা ভাষাও একজন লোক আরবি ভাষা বুঝেন না এটা কেমন ভালোবাসা যেমন আপনাকে যদি বলা হয় আপনি আপনার মাকে ভালোবাসেন কিনা হ্যাঁ পরম ভালোবাসি
আপনার মার কোনো খবর নেন কিনা না খবর নেই না সেবা করেন কিনা না সেবা করি না তার কোনো টাকা পয়সা দেন কিনা না টাকা পয়সা দেই না তার সাথে দেখা সাক্ষাৎ করেন কিনা না দেখা সাক্ষাৎ করি না তার খোঁজ খবর নেন কিনা কিচ্ছু করেন না কিন্তু চরম ভালোবাসেন এই ভালোবাসাটা কি সত্য ভালোবাসা না মিথ্যা ভালোবাসা ভালো করে বুঝা কথা বলেন এটা সত্য ভালোবাসা মিথ্যা ভালোবাসা তাহলে আপনারা আসলে আরবি ভাষা যে ভালোবাসেন এটা কিসের ভালোবাসা আসলে এটা সত্য ভালোবাসা সত্য ভালোবাসা হলে যেটা আপনি শিখতেন দুই নম্বর কথা হচ্ছে আপনাদের সন্তানরা যেন আরবি ভাষা বুঝে এই রকম আপনারা কারা কারা আপনাদের সন্তানদেরকে আরবি ভাষা শেখাচ্ছেন এবার একটু হাত তোলেন তো দুই চারজন শুধু মাদ্রাসায় পড়াইতেছে এটা মাদ্রাসায় পড়ানো ছাড়া আরবি ভাষা শেখাচ্ছেন এরকম কিছু আছে নাকি মাদ্রাসায় পড়াইতেছে আরবি মাদ্রাসায় কি আরবি ভাষা শেখার জন্য পাঠাইছেন নাকি তা তো না কোরআন হাদিস শেখার জন্য পাঠিয়েছেন মাদ্রাসায় আরবি ভাষা শেখার জন্য পাঠান নাই কোরআন হাদিস যেহেতু আরবি ভাষায় এই জন্য মনে করছেন ওইখানে গেলে আরবি ভাষা শিখবে কতটুকু শিখে সে আলোচনা আমি করছি না তাইলে দেখুন আপনার আরবি ভাষার প্রতি ভালোবাসা এটা কোন লেভেলের এই ভালোবাসার দাবিতে আমি কি সত্যি অর্থে সত্যিকার অর্থে সত্যবাদী কিনা আমি তো জানি না তিন নম্বর বিষয় হচ্ছে আপনারা আরবি ভাষা শুনলেই যদি আপনার আরবি ভাষা বুঝতেন যে শুনতে শুনতে একসময় বুঝে যাবনি আপনাদের বয়স যাদের 50 বছর বা 50 বছর আপনারা জুমার নামাজ পড়তেছেন এরকম কয়েকজন হাত তোলেন তো জুমার নামাজ পড়ছেন 50 বছর 40 বছর জুমার নামাজ পড়তেছেন এই যে মুরব্বীরা আছে আচ্ছা এর মধ্যে কমপক্ষে 20-30টা হাত উঠছে আপনারা যারা গত 40 বছর জুমার নামাজ আরবি ভাষায় শুনেছেন আপনারা কি আরবি ভাষা বুঝতেছেন তাহলে 40 বছর আরবি শুনেও বুঝতে পারলেন না তাহলে কি আরবি শুনলেন এতদিন পর্যন্ত বরং এই সময় যদি আপনারা খতিব সাহেবদেরকে অনুমতি দিতেন অথবা খতিব সাহেবরা যদি আপনারা খুব জ্বলে উঠবেন আপনারা প্রচণ্ড রাগান্বিত হয়ে যাবেন আপনারা বলবেন উনি নতুন করে বেদাত শুরু করেছে এই অবস্থা যদি না থাকতো খতিব সাহেবরা আপনাদেরকে এই গত 40 বছরে প্রত্যেকটা বছরে 52টা খুতবা যদি আপনাদেরকে দিত 40 বছরে প্রায় 2 থেকে 2500 খুতবা আপনারা শুনতেন 2500 খুতবায় প্রত্যেকটা খুতবায় যদি একটা করে জিনিস শিখতেন 2500-3000 জিনিস তো আপনি শিখেই যেতেন ইসলামের আর বাকি থাকতো না কিছু জানা কিন্তু ভেরি আনফর্চুনেটলি এই সুযোগ আপনারাও দেন নাই এবং আপনার নেনও নেই এই সুযোগ প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আমার দিনকে বোঝা দরকার দিনের স্পিরিটটা জানা দরকার এই স্পিরিটটাই আমাদের প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য মনে রাখবেন ভাষা কখনো এবাদত না এবাদত হলো কি এবাদত হলো বক্তব্যটা ভাষা এবাদত না এবাদত হলো বক্তব্য আমি যদি কতক্ষণ আরবিতে গালিগালাজ করি আমার কি স্বভাব হবে আপনার কি কথা বোঝেন নাই আরবিতে কতক্ষণ গালিগালাজ করলাম তাহলে কি স্বভাব হবে আরবিতে যদি সিনেমা তৈরি করে তাহলে কি স্বভাব হবে আরবিতে কি গান নাই আছে কি না আরবিতে কি অশ্লীল সিনেমা নাটক বাদ্য ইত্যাদি কিচ্ছু নাই তাহলে সেগুলো করলে কি স্বভাব হবে না কেন স্বভাব হবে না ওর তো আরবি ভাষাই তাহলে ভাষাই কি এবাদত না ভাষাই এবাদত না কেবলমাত্র একটার ভাষা এবাদত সেটা হলো কোরআন কেবলমাত্র কিসের ভাষা এবাদত কোরআন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিতেই নাজিল করেছেন এবং কোরআন আরবিতেই থাকতে হবে যদি কোরআনকে আপনি অন্য কোন ভাষায় এটাকে আপনি রূপান্তরিত করতে চান তাইলে এখানে কি হয় কিছু পরিবর্তন হয়ে যায় আপনি বাংলা ভাষায় আপনার মতো করে অনুবাদ করবেন সিলেটের লোকেরা সিলেটের মতো করে অনুবাদ করবে চিটাগাংয়ের লোকেরা সেখানকার করে অনুমতি করবে বরিশালেরা তাদের মতো করে ঢাকায় আর তাদের মতো করে অনুসরণ এটাকে অনুবাদ করবে তারপরে দেখা যাবে কোনটা যে অরিজিনাল কোরআন আর কেউ খুঁজে পাবে না আমি আমার ইউনিভার্সিটিতে কনভোকেশনে জয়েন করলাম তো সেখানে কেউ একজন এসে বাইবেল থেকে একটু পড়ছিল তো আমার পাশে প্রফেসর অনেকেই বসা ডিন বসা তারা জিজ্ঞেস করছে আচ্ছা স্যার এই যে এরা যে বাইবেল বাংলায় বলে বাইবেল কি বাংলায় নাজিল হয়েছিল নাকি আমি বললাম না বাংলায় তো নাজিল হয় নাই তো বলে আপনারা কথা বলেন যখন কোরআনের কথা বলেন আপনার আরবিতে তো এরা বাইবেল বাংলায় বলে কেন আমি বললাম এই কারণেই তো বাইবেল আর খুঁজে পাওয়া যায় না কোনটা যে বাইবেল কেউ জানে না কারণ আপনার বাংলাদেশি বাংলা এর জন্য একটা ইন্ডিয়ান বাংলার জন্য আরেকটা বাইবেল চিটাগাংয়ের জন্য একটা বাইবেল সিলেটের জন্য একটা বাইবেল আর আপনি যদি আসেন নোয়াখালীর জন্য আরেকটা বাইবেল এক একটা বাইবেলের কি এক এক ধরনের ভার্সন এই জন্য কোনো কি নাই এই বাইবেলের প্রতি তাদের কোনো আস্থা নাই কোনো বিশ্বাস নাই তারা এই বাইবেল অনুসারে তারা চলেও না এরা মনে করে যে এই কিছু কথাবার্তা এগুলো আছে এরা বলবে এক একজন এক এক কথা বলে এক একজন এক এক ইন্টারপ্রিটেশন করে এগুলোর সাথে আমাদের জীবন এবং আচার আচরণের কোনো মিল নাই ওটার চার্চের মধ্যে থাকুক সেটা সেখানে থাকবে আমরা আমাদের মতো করে জীবন যাপন করব আপনারা কি চান আপনাদের কোরআন এরকম হোক
আপনাদের কোরআন আপনাদের একেবারে রিলেভেন্ট আপনাদের জীবনের সাথে সঙ্গতিপূর্ণ এরকম হোক এটাই তো আমাদের চাওয়া সেই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বারবার বলেছেন এটা কি ভাষায় আমি নাযিল করেছি কোরআনান আরাবিয়ান বিলসানিন আরাবিয়িম মুবিন আমি স্পষ্ট আরবি ভাষায় কোরআন নাযিল করেছি কোরআন আরবিতেই থাকবে এবং কোরআন হচ্ছে লাফজান ওয়া মানান এটা হচ্ছে আরবি লাফজান ওয়া মানান কোরআনের লফজগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে অর্থকার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে কোরআনের অর্থ আল্লাহর শব্দ কি আল্লাহর অতএব এটাকে পরিবর্তন করা যায় না এটাকে পরিবর্তন করা যায় না এমনকি হাদিস যদি আপনি আরবি ভাষায় পড়েন সওয়াব কি বেশি হবে কথা বুঝেন কিনা আপনারা হাদিস যদি আপনি আরবি ভাষায় পড়েন সওয়াব কি বেশি হবে না হাদিস যদি আপনি বাংলায় বলেন বরং সওয়াব হবে আপনার আরো বেশি বাংলায় সাধারণ মানুষরা মানে আপনি তো আরবি বুঝেন না এই আলেমরা তারা যদি আরবিতে পড়ে তাহলে তাদের জ্ঞান অর্জনে সওয়াব হবে আরবিতে পড়ার কারণে এক ফোঁটা সওয়াব অতিরিক্ত হবে না এক ফোঁটাও হবে না পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত কোনো দলিল দেখাতে পারবে না এবং কিয়ামত পর্যন্ত কোনো এর উপর ভিত্তি করে কোন ধরনের প্রমাণ বা যুক্তি পেশ করতে পারবে না আরবিতে যদি হাদিস পড়ে তাহলে কেন বেশি সওয়াব হবে হাদিস পড়লে জ্ঞান অর্জনে সওয়াব হবে কিন্তু সেটা আরবি হোক অথবা বাংলা হোক অথবা ইংরেজিতে হোক তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু কোরআনকে পড়তে হবে কোন ভাষায় আরবিতে পড়তে হবে কোরআন ব্যাখ্যা হবে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কিন্তু কোরআন পড়তে হবে আরবি ভাষায় কারণ কোরআন নাজিল করেছেন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আরবি ভাষায় এর বাইরে কোরআন কে পড়াই যাবে না তাহলে কোরআনে বিকৃতি হবে অনুবাদ আপনি পড়তে পারেন তাতে কোনো সমস্যা নেই অনুবাদ কোরআন না প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা এই জন্য আপনাদের বোঝা দরকার যে আমাদের খুতবাগুলো কিসে হওয়া দরকার খুতবা হওয়া দরকার বাংলায় এখন আমরা আপনাদের কারণেই ওলামায়ে কেরাম তারা অনেকগুলো ভার্সন খুতবার তৈরি করেছে কিছু হলো বয়ান তারপর হচ্ছে কি কিছু খুতবা যখন আপনাদেরকে খুতবা দেওয়া হবে বাংলা ভাষা আরবি ভাষায় তখনই মূলত আপনারা আসবেন এরপরে একটা শব্দ আপনারা বুঝবেন না এরকম 50 বছর আপনারা খতিব এর কাছ থেকে খুতবা শোনার পরে আপনাদের মতো কোনো পরিবর্তন নাই আপনারা 50 বছর আগে যা ছিলেন এখনো কি তাই আছেন কোনো পরিবর্তন আপনাদের মধ্যে হয় না কিন্তু বিশ্বাস করুন যখনই লোকরা বাংলায় তারা খুতবাগুলো শোনা শুরু করলো তখন তাদের মধ্যে পরিবর্তন আসা শুরু হয়েছে এখন দেখেন না চারিদিকে আগের চেয়ে পরিবর্তন বেশি না কম আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন না মানুষের জ্ঞান কি আগের চেয়ে বেড়েছে না কমেছে অনেক বেড়েছে কারণ কি কারণ হচ্ছে মানুষের কাছে এখন তাদের ভাষায় বইপত্র পাওয়া যায় এখন থেকে 20-30 বছর আগে হতো মকসুদুল মুমিনিন ছাড়ার কোনো বই ছিল না কিনা এটা সত্য কিনা এখন শুধু এখন মকসুদুল মুমিনিন আপনি কোনো মুসলমানের ঘরে খুঁজেও পাবেন না দেখবেন ওই পুরান যারা কিনছে তাদের ঘরে থাকতে পারে কিন্তু নতুন কি কেউ এখানে মকসুদুল মুমিনিন কিনেছে কেউ কিনছেন নাকি আপনারা আর আগে কারো ঘরে ছিল না এরকম লোক খুঁজে পাওয়া যেত না প্রত্যেক মুসলমানের ঘরে একটা থাকতো তাহলে বই যখন আপনার ভাষা অনেক বেড়ে বেশেছে আপনার ভাষা যখন দিনের আলোচনা অনেক বেশি বেড়েছে অনেক বেড়েছে তখন মানুষের অজ্ঞতা এটা দূর হয়েছে মানুষের কুসংস্কার দূর হয়েছে মানুষের ভুল বোঝা দূর হয়েছে এবং মানুষ দিন আরো আগের চেয়ে অনেক অনেক বেশি বুঝতে পেরেছে এটি এক নম্বর বিষয় প্রিয় ভাইরা দুই নম্বর বিষয় হচ্ছে মসজিদে জুমার দিন কিছু কাজ আছে আপনারা জানেন এই জুমার দিন কাজগুলো আপনাদেরকে করা লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন ব্যক্তি যদি ভালো করে শুনুন কোন একজন ব্যক্তি যদি তিনি জুমার দিন অনেক আগে সবার আগে প্রত্যুষে প্রত্যুষে মানে একেবারে ফজরের পর এরকম না মানে যখন সালাতের সময় হয়ে গেছে এই রকম সময়ে সবার আগে তিনি সালাতের সময় হয়ে গিয়েছে এরকম সময় আপনি সময় কিন্তু পৌনে একটাই হয় না জুমার নামাজের সময় কি পৌনে একটাই হয় নাকি জুমার নামাজের সময় শুরু হয় কখন কেউ বলতে পারেন 11:40 দেখেছেন 11:40 11:42 45 দিকে সময় শুরু হয় এই সময়কে ধরে যিনি সবার আগে আসবেন এবং বাসায় গোসল টোসল করে সুন্দর জামা কাপড় পরে আতর পারফিউম ব্যবহার করে হেঁটে হেঁটে তিনি আসলেন গায়ে তিনি কোনো গাড়িতে চললেন না এবং তিনি কারো গা মাড়িয়েও তিনি আসলেন না আগে তিনি আসলেন এবং প্রশান্তভাবে তিনি কি করলেন সালাত আদায় করলেন তিনি বসলেন ইমামের খুতবা শুনলেন তাহলে প্রত্যেকটা পদক্ষেপের জন্য যে এক পা করে এসেছে না প্রত্যেকটা পায়ের কারণে পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা তাকে এক বছর সারা রাত জুড়ে সালাত আর তাহাজ্জুদ পড়া এবং সারা দিন রোজা রাখার সওয়াব প্রদান করবেন কি মর্যাদা চিন্তা করে দেখেন কি মর্যাদা তার মানে জুমার দিন আপনাকে আসার কথা কখন সবার আগে ইমাম সাহেব যখন খুতবা শুরু করে দেয় এর আগে আমরা বলেছি খুতবাটা কি হবে বলেন তো ইমাম সাহেব যেই কথা বলে খতিব সাহেব যেই কথাটা বলে এটা কি কি বলে খুতবা বলে অতএব বাংলায় বললে এটা বয়ান আর আরবিতে বললে খুতবা ব্যাপারটা কি এরকম আপনারা কি আজকে বুঝতে পেরেছেন এরপর থেকে তো আবার এটা নিয়ে আবার বলবেন যে না ওই দিন বুঝেছি এরপরে আর বুঝি নাই ব্যাপারটা কি এমন হবে যে আজকে বুঝলেন আর কোনোদিন বুঝবেন না
আপনাকে আপনাদের মসজিদে নিশ্চয়ই উস্তাদ তো সেভাবেই করেন আপনাদের যতগুলো জায়গায় আপনাদের সুযোগ আছে এই কথাগুলো আপনি বলবেন যে মানুষকে মানুষের ভাষায় যেন কথা বলা হয় সেই জন্য আপনি তখন আসবেন একটু আগে এসে আপনি খতিবের খুতবাটা শুনবেন যখন খতিব খুতবা শুরু করে দেবে তখন আর কোনো কাজ নাই আপনি খতিব যখন খুতবা শুরু করে দেয় এর আগে ফেরেশতারা নাম লিখতে থাকে কে মসজিদে আসলো কে মসজিদে আসলো কে মসজিদে আসলো যখন খতিব খুতবা শুরু করে দেয় তখন ফেরেশতারা কি করে এই যে আমলনামায় যে একটা কাগজ এটার আমলনামা ধরেন তাদের ফেরেশতাদের আমলনামায় নাম লিখছিল অমুক এসছে অমুক এসছে অমুক এসছে এরপরে যখন খতিব খুতবা শুরু করে দেয় ফেরেশতারা আমলনামাটা বন্ধ করে দেয় এরপরে তো আপনার নামই লেখা হয় না এরপরে নামাজিদের মধ্যে আপনার নামই নাই এখন যে আপনি যে জুমার নামাজ পড়লেন কেয়ামতের দিন তো আপনার এখানে রেকর্ডই নাই যে আপনি নামাজ পড়েছেন রেকর্ডে তো নাই রেকর্ড বুকে তো আপনার নাম লেখা হয়নি সহি হাদিসের কথা বলছি যখন ফাইদা কামাল ইমামু যখন ইমাম নামাজে মানে খুতবা দেওয়ার জন্য যখন তিনি দাঁড়িয়ে যান তখন কি করেন এই যে ফেরেশতারা বইটা বন্ধ করে দেন ওয়াস্তামাউ লিল ইমামি তখন তারা কি ইমামের খুতবাটা তারা শোনার মনোযোগ দিয়ে তারা ইমামের খুতবাটা শোনা শুরু করে দেয় তার মানে তারা তো আর লেখেন আপনার নাম তার আপনি যে এরপরে আসতেছেন আপনার এই আসার মধ্যে কল্যাণ কি আছে হতে পারে আপনি জুমার নামাজ না পড়ার যে পরিণতি সেটা হয়তো আপনার ভোগ করতে হবে না কিন্তু আমলনামাতে আপনার নাম নাই সওয়াব থেকে আপনি বঞ্চিত হতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করুক আল্লাহ ক্ষমা করে দিক আমাদেরকে প্রিভারা এটা দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে আপনি মসজিদে আসবেন আসার পরে আপনার কাজ সেটা যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মনে রাখবেন ইবাদতের ক্ষেত্রে কখনোই আপনার এই কাজটা তো অনেক ভালো এটা খারাপ কি কাজ করেছি ইবাদতের ক্ষেত্রে কোনোদিন এটা শুনতে বা এটা জিজ্ঞাসা করতে হয় না ইবাদতের ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে হয় এই কাজটি সুন্নাহ কি না বুঝতে পেরেছেন কথাটা ইবাদতের ক্ষেত্রে কি জিজ্ঞেস করতে হয় এই কাজটা কি সুন্নাহ কিনা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা করেছেন কিনা এটা হলো ইবাদতের ক্ষেত্রে প্রশ্ন করতে হয় আপনারা ইবাদতের ক্ষেত্রে প্রশ্ন করেন এটা কি খারাপ কাজ নাকি আমি কি খারাপ কাজ কিছু করেছি এটা খারাপ এবং ভালো নিশ্চয় না খারাপ নির্ধারণ করবেন কে আল্লাহ ভালো নির্ধারণ কে করবেন আল্লাহ আল্লাহ আপনি কি নিজে খারাপ ভালো নির্ধারণ করবেন তা তো করবেন না জুমার নামাজ আমরা কেন দুই রাকাত পড়ি জুমার দিন তো সবচেয়ে কি দিন সবচেয়ে উত্তম দিন না সাইয়্যিদুল আইয়াম দিনের মধ্যে সেরা দিন দিনের রাজার দিনগুলোর মধ্যে রাজা হলো কি জুমার দিন তো জুমার দিন তো নামাজ এই যে জুমার যে নামাজ আপনারা দুই রাকাত পড়েন আমি হলে তো এটা বিশ রাকাত বানাইতাম কারণ সবচেয়ে সেরা দিন এবাদত সবার চেয়ে বেশি হবে কিন্তু আল্লাহ দিয়ে এই দিন আরো কি এবাদত কমিয়ে দিয়েছেন কেন কমিয়ে দিলেন এটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কোনো ব্যাখ্যা নেই আপনি হয়তো বলবেন খোদবা হয় ইত্তকার ইত্তকার এগুলো আপনার বানানো ব্যাখ্যা এগুলো আল্লাহই ব্যাখ্যা দেন নাই রাসূলই ব্যাখ্যা দেন নাই তার মানে হলো ইবাদতটা হলো তাওয়াক্কুফি তাওকিফি তাওকিফি মানে হচ্ছে এখানে কোনো প্রশ্ন করা যায় না আল্লাহ যা বলেছেন আল্লাহর রাসূল যা বলেছেন তাই হলো ইবাদত এর বাইরে কোনো ব্যাখ্যা নাই এর বাইরে কোনো যুক্তি নাই যখন ইমাম জুমার দিন যখন ইমাম সাহেব তার খোদবা শুরু করে দেন তখন আর কোনো আর কোনো কি নাই আর কোনো নামাজ নাই বুঝতে পেরেছেন ইমাম সাহেব যখন জুমার দিন খুতবা শুরু করে দেন তারপরে আর কোনো কি নাই নামাজ নাই ইমাম সাহেব নামাজ শেষ করা পর্যন্ত কিন্তু নামাজ আছে তার আগে কিন্তু নামাজ আছে কি তার আগে তার মানে আপনাকে যদি সুন্নাত আদায় করতে হয় তাহলে ইমামের খুতবার আগে আপনাকে অবশ্যই সুন্নাহ আদায় করতে হবে আপনাকে ইমামের খুতবার আগে সুন্নাহ আদায় করতে হবে আপনি এরপরে আসবেন এরপরে আবার ইমাম সাহেবের খুতবা থামিয়ে বলবেন ইমাম সাহেব আমাদেরকে 4 মিনিট একটু সময় দেন 4 রাকাত সুন্নত একটু আমরা পড়ে নেই আপনি ইমাম সাহেবের থামিয়ে দিয়ে 4 রাকাত সুন্নাহ এত বুজুর্গ আপনি কবে থেকে হইলেন বুজুর্গ হলে তো আপনি আগেই আসতেন আর এর মধ্যে তো আপনার নামই লিস্টের মধ্যে নেই আপনি কিসের নামাজ পড়েন এই সাহেবের নতুন করে সুন্নত ফরজের লিস্টে তো আপনার নাম নাই আপনি সুন্নত যে নতুন করে পড়ার জন্য ইমাম সাহেবের একটু থামিয়ে দিলেন আপনি এই সুন্নত কোত্থেকে আবিষ্কার করলেন আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি ইসলাম বুঝেন অথবা আল্লাহ আল্লাহর রাসূলকে বাদ দিয়ে পাশ কাটিয়ে আপনি নতুন করে এখানে ইসলামের নতুন আইন অথবা নিয়ম আপনি তৈরি করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবি এটা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো 4 রাকাত সুন্নত পড়ি নাই আমাদেরকে একটু সময় দেন আপনি তো এতক্ষণ বক্তব্য দিলেন এরপর আমাদেরকে একটু সময় দেন আমরা সুন্নত পড়ি নাই এরপর আরেকটা বক্তব্য দিয়েন তারপরে আমরা কি আপনার সাথে নামাজ পড়বো এটা তো তিনি করেন নাই আপনারা এরকম অনেকগুলো বক্তব্য বের করেছেন প্রথমত হলো আপনার বয়ান করবেন এরপরে বলবেন আপনাকে এবার সুন্নত পড়েন এরপরে কি আপনারা আরবিতে একটা বক্তব্য দেবেন এরপরে নামাজ পড়বেন এই আবিষ্কার আপনারা কোত্থেকে করলেন কবে থেকে করলেন কেনই আবিষ্কার করলেন আবিষ্কার তো করার কথা ছিল না মসজিদে এই কারণে লোকেরা তারা তো জানবে পরে গেল কোনো সমস্যা নেই সুন্নত পড়ার আমাকে সময় দেয়া হবে অথচ সুন্নত তার পড়ার কথা ছিল বাসায় সুন্নত পড়ার কথা ছিল কোথায়
বাসায় বাসায় সুন্নাহ পড়ে তিনি আসার কথা ছিল আর মসজিদে আসার পর তিনি পড়বেন কয় রাকাত দুই রাকাত তিনি পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মসজিদে আসে বসার আগে সে কি করবে দুই রাকাত নামাজ পড়বে নফল এটাকে যদি আপনি তাহিয়াতুল মসজিদ বলেন অথবা আপনি সুন্নাতুল মসজিদ বলেন তাইলে আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই মসজিদে প্রবেশের দুই রাকাত সুন্নাহ আছে এই সুন্নাহই কেবলমাত্র আপনি এখানে আদায় করবেন আর যদি আপনি দেশে দেখেন যে ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়েছে তখন আপনি কি করবেন বসে যাবেন চুপচাপ করে নাকি হ্যাঁ তখন আপনি ওই দুই রাকাতই কেবল পড়তে পারবেন বুঝতে পারেন নাই ইমাম সাহেবের এইটাই হলো সুন্নাহ দেখেছেন এর আগে আমরা বললাম ইমাম সাহেব খুতবা দেয়া শুরু করলে আর কোনো কিছু নাই কোনো ধরনের কথাবার্তা নাই সালাতও নাই কথাবার্তাও নাই অ্যাটেনটিভলি আপনি ইমামের খুতবা শুনবেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যেহেতু জীবন যাপন করতে হয় সুন্নাহই যেহেতু ইবাদত সুন্নাহই যেহেতু ইসলাম ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন কোন একজন সাহাবী প্রবেশ করে তিনি বসে যাচ্ছিলেন রাসূলের খুতবা শুনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি হলো তোমার তুমি বসে যাচ্ছ কেন দাঁড়াও দুই রাকাত সুন্নাহ আদায় করো এবং সংক্ষেপে এই দুই রাকাত পড়ো ফাউজিজ ফিহিমা তুমি এই দুই রাকাত খুবই সংক্ষেপে পড়ো পড়ে তারপরে কি তুমি বসে খুতবা শুনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার চেয়ে কি আমাদের খুতবা অনেক বেশি গুরুত্বপূর্ণ নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার মধ্যে তিনি যদি আদেশ করিয়ে কোন একজন সাহাবীকে সালাত আদায়ের জন্য নির্দেশ প্রদান করেন আদেশ করেন যে তুমি পড়ো তারপরে তুমি বসো তাহলে আমাদের মুসল্লিরা এরা কি সাহাবীদের চেয়ে বড় মুসল্লি আমাদের খতিবরা কি নবীর চেয়ে বড় খতিব তাইলে তো না তাহলে আমাদের খতিবরা যদি খুতবা দেয় তাহলে এই দুই রাকাত অন্যরা পড়তে পারবে কিনা কথা বুঝেন নাই আপনারা পারবে কিনা তাহলে আপনারা তো এটা করেন করবেন ইনশাআল্লাহ নাকি খতিব সাহেব নিশ্চয়ই এগুলো করান আমি শুধু আপনাদেরকে একটু রিমাইন্ডার দিচ্ছি কাজল ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন মুমিনদেরকে জানিয়ে দাও কারণ জানালেই মুমিনদের কথাগুলো আবার মনে পড়ে অতএব প্রিয় ভাইরা আমরা এই যে জায়গাটিতে যে বিষয়টি বলেছি তা হলো যে আপনারা আর্লি খুতবায় আসবেন এবং ইমাম সাহেব মূল খুতবাটি অবশ্যই তিনি এখানেই দেবেন এই খুতবাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যখন আপনাদের যদি সুন্নাহ পড়ারই যদি আপনাদের কোনো ইস্যু থাকে তাহলে আপনি মসজিদে এত আর্লি আসবেন যেন এসে আপনি দুই রাকাত চার রাকাতই কেন পড়বেন আপনি পনেরো রাকাত বিশ রাকাত পড়েন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বুখারী মুসলিমের হাদিস খুলে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তার মসজিদে ঢুকে ইমামের খুতবা দেওয়ার আগে যখন ইমাম সাহেব বের হবেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার আগ পর্যন্ত তারা যত দূর সম্ভব তারা নামাজ আদায় করতেন সুম্মা সাল্লা মা কুতিবা লাহু সুম্মা সাল্লা মা কুতিবা লাহু মুসলিমের হাদিস সহিহ মুসলিমের হাদিস তারপর যতক্ষণ তার মনে চায় ততক্ষণ পর্যন্ত সে কি করে সুন্নাহ নামাজ আদায় করে বা নফল নামাজ আদায় করে মসজিদে ফাইদা খারাজাল ইমামু যখন ইমাম বের হয় আনসওয়াতা তখন সে চুপ মেরে যায় আর তখন সে নামাজ পড়ে না কারণ ইমামের খুতবা শুনতে হবে ইমামের খুতবা শুনতে হবে এখন ইমাম খুতবা শুরু করে দিয়েছেন আপনি হঠাৎ করে এসেছেন আপনি এসে বসে পড়বেন না আপনি এই মসজিদে বসে পড়ার আগে মসজিদের অনেকগুলো আদব আছে মসজিদের অনেকগুলো হক আছে হক মসজিদের হক কি মসজিদের একটা হক হলো মসজিদের ডান পাশ দিয়ে আপনি ঢুকবেন মসজিদে ঢোকার আগে রাসূলের উপর দুরুদ পড়বেন এবং দোয়া পড়বেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা ঢোকার আগে বিসমিল্লাহ এবং রাসূলের উপর দুরুদ তারপর আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা এটা করেই এরপর আপনি মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করবেন তারপর আপনি বসবেন এরপর আপনি খুতবা শুনবেন খুতবা শোনা পর্যন্ত যতক্ষণ আপনি খুতবা শুনবেন ততক্ষণ আপনি অন্য কোনো দিকে তাকাবেন না ততক্ষণ আপনি গাছ উলকাবেন না ততক্ষণ সামনে অনেক কিছু আছে ডিভাইস থাকতে পারে এখন তো মোবাইলের যুগ এটা আপনি একটু খুঁটিনাটি করলেন অমুকে কি করলেন অমুকের দিকে তাকাইলেন একটু গাছ উলকাইলেন একটু গল্প করলেন অমুকের একটু বলেন একটু সরো ইত্যকার কোনো কিচ্ছু করা যাবে না একেবারে আর্মিদের মতো অ্যাটেন্টিভ লেফট রাইট লেফট যেরকম না এরকম লেফট রাইট লেফটের মতো বসে থাকতে হবে মনোযোগ দিয়ে ইমামের খুতবাটা শোনার জন্য খতিবের খুতবাটা শোনার জন্য খুতবা শেষ তারপরে সালাত আদায় হয়ে যাবে বুঝতে পেরেছেন আপনার বিষয়টি এভাবে তো চলা যাবে তো ইনশাআল্লাহ নাকি হাত তুলে দেখান তো আমাকে ওয়াদা এখন আমরা বলবেন না যে না আমরা তো অন্য অন্য বিভিন্ন কথাবার্তা শুনেছি এটা তো হবে না ইনশাআল্লাহ আমি যা বলেছি খতিব সাহেব আছেন উনি আপনাদেরকে বলবেন যে যদি এক ফুটো যে সুন্নার বাইরে বলে থাকি তাইলে অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ করার সুযোগ আছে আমি তো আছি আপনাদের এখানে ইনশাআল্লাহ এর মধ্যে একটা মূলনীতি আমি আপনাদেরকে বলেছি মূলনীতিটা হলো এটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি বলতেন যে এবাদতের ক্ষেত্রে কখনোই আপনাকে দেখার কোনো ইস্যু না যে এটা ভালো এটা তো অনেক সুন্দর কাজ এটি না এবাদতের ক্ষেত্রে খুঁজতে হবে এটা সুন্নাহ মোতাবেক কি না আল্লাহ করেছেন কি আল্লাহ বলেছেন কি না আল্লাহ রাসুল করেছেন কি না এটা দেখতে হয়
এবাদতের ক্ষেত্রে অতএব এটা যদি এবাদতের ক্ষেত্রে না পান তাহলে আপনি ওটাকে যত ভালোই মনে করেন না কেন আপনি করবেন না যেমন আপনি নামাজে আমি বললাম যে জুমার দিন আপনি তো এখানে দুই রাকাত কেন পড়েন আপনি তিন রাকাত পড়তেন চার রাকাত পড়তেন ছয় রাকাত আট রাকাত দশ রাকাত আপনি তো তা পড়েন না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়েছেন আমরা এই জন্য দুই রাকাতেই পড়ি দুই রাকাতেই পড়ব এর বাইরে কোনো কিছু না এইটাই হলো আমাদের দিন এই কারণে আমাদের এই দিন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে আমাদের এই দিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রবলেম কি ছিল জানেন ইহুদি এবং খ্রিস্টানদের প্রবলেম ছিল তাদের মধ্যে কোন একজন পাদ্রি এসে বলে হে এটা তো অনেক ভালো একটা কাজ চলো আমরা এটা শুরু করে দিই এখন তারা সবাই এটা শুরু করলো অমুক এসে বলে এটাও তো অনেক ভালো চলো এটা শুরু করি এটা শুরু করে দিল অমুক বলে এটা তো অনেক ভালো এটা শুরু করে দিই এটা অনেক ভালো নতুন এরকম বহুত ভালো আস্তে 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 দেখা গেল এখন তাদের যে মূল ধর্ম এই ধর্ম খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝতে পেরেছেন কিনা এখন তাদের আর মূল ধর্ম খুঁজে পাওয়া যায় না আপনি দেখবেন যে আপনার দাঁত আছে না এই দাঁতের মধ্যে দেখবেন এখানে বিভিন্ন ধরনের ময়লা জমতে 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 এখানে কি হয়ে যায় স্টোন হয়ে যায় পাথর জমে যায় এরপরে দেখবেন আপনার মূল দাঁত আর খুঁজে পাওয়া যায় না এখন ওই পাথরই দাঁতের মতো হয়ে গেছে যখন আপনি পাথর ওইখান থেকে তুলতে যাবেন তখন রক্ত বের হয় কিনা আপনারা দেখেছেন না দাঁতের মধ্যে ক্যারট বা পাথর হয়ে গেছে ওই পাথর যদি কেউ তুলতে যায় তাহলে কি দাঁত থেকে রক্ত ঝরে কিনা রক্ত ঝরে আমাদের ইসলামের মধ্যেও এই রকম বিভিন্ন ধরনের পাথর জমে গিয়েছে ওলামায়ে কেরামরা তারা তো ডাক্তার তারা যখন ওই পাথরগুলো আপনার দাঁতের মতো করে যখন এইগুলো আপনাদের মন গড়া ইসলাম থেকে যখন এগুলো বের করতে যায় তখন আপনাদের কারো কারো একটু রক্তক্ষরণ হয় এটা কেমন কথা বাপদাদারা করে আসলো এতদিন পর্যন্ত আমরা করে আসলাম এখন আবার নতুন কথাবার্তা শুনি এগুলো নিয়েই তো ভালো ছিল এগুলো নিয়ে আসলে ভালো ছিল না মধ্যখানে ভিতরে কি আপনার দাঁতের মধ্যে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এবং ক্যান্সার অনেকের হয়ে যায় অনেকের ক্যান্সার হয়েছে সেও তো বুঝতেই পারে না সে অনেক কোন এক সময় গিয়ে দেখা যায় তার দাঁত আর থাকে না সবগুলো বুড়ো হয়ে গেছে সবগুলো দাঁত পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এই হচ্ছে সে হচ্ছে আপনি আগ থেকে যত্ন নেওয়া দরকার ছিল ওরা দেখেন না ওদের ধর্মকে হারিয়ে ফেলেছে ইহুদি এবং খ্রিস্টান গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আল্লাহ বলেছেন এরা চাল মাগদুব আলাইহিম এবং দাল্লিন এরা একদিকে আল্লাহর গজব প্রাপ্ত আরেকদিকে অন্য এরা কি পথভ্রষ্ট একটাই মাত্র কারণ তাহলে তাদের ধর্মে ওই যে এটা ভালো ওইটা ভালো চলো এটাই তো ভালো জিনিস একটু এটা আমরা করি এটা ভালো জিনিস ওইটা একটু আমরা করি এইভাবে করে করে তাদের ধর্মের অস্তিত্ব তারা হারিয়ে ফেলেছে কিন্তু ইসলাম এটা কেয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ যখনই ইসলামে নতুন কোনো কিছু কেউ আবিষ্কার করতে চাইবে তখন ওলামায়ে কারামরা আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ আল্লাহ সুবহানাহু পাঠান সহিহ হাদিস যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের উপর যত ধরনের আগাছা বা মরিচিকা যা কিছু এখানে তৈরি হোক না কেন এগুলো সব তিনি কি করে দেন দূর করে দেন এদের মাধ্যমে মুজাদ্দিদদের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো সব দূর করে দেন আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ এই কারণে আপনাদের দিন আমাদের ধর্ম ইনশাআল্লাহ এটি একমাত্র জীবন ব্যবস্থা ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামই আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা দুই নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে যে ইসলামে আপনি যে প্রবেশ করবেন ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে আপনাকে অর্ধেক মুসলমান নাকি পুরো মুসলমান হতে চান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই কথাই বলেছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান আপনাদের পার্ট টাইম মুসলমান বানাইতে চায় অথবা পার্শিয়াল মুসলমান বানাইতে চায় পার্শিয়াল মুসলমান বুঝেন তো মানে অর্ধেক মুসলমান আপনি চাইরা না মুসলমান আর বারোয়া নাকি ইহুদি অথবা খ্রিস্টান অথবা হিন্দু বা বৌদ্ধের মতো অথবা আপনি অর্ধেক মুসলমান অর্ধেক ইহুদি অথবা খ্রিস্টান অথবা আপনি হচ্ছেন অর্ধেক মুসলমান বাকি অর্ধেক মানুষ বলেন আমি মানুষ আমি মানবতাবাদী আমি চেতনাবাজ এরকম বহু চেতনাবাজ আছে কিনা বাংলাদেশে চেতনাবাজের অভাব নাই দেখবেন বহু চেতনা তার কিন্তু ইসলামের ব্যাপারে তার কোনো কি নাই চেতনা নাই ইসলামের ব্যাপারে চেতনা ভোতা হয়ে গেছে ইসলামের ব্যাপারে চেতনা কি অলরেডি হিন্দুদের কাছে বিক্রি করে দিয়েছে অথবা খ্রিস্টানদের কাছে বিক্রি করে দিয়েছে অথবা ওই দেব দেবীদের কাছে অথবা গরু ছাগলের কাছে বিক্রি করে দিয়েছে মুখোশের কাছে বিক্রি করে দিয়েছে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান এই সকল ব্যক্তিরা শয়তানের পদাঙ্ক তারা অনুসরণ করেছে শয়তানের পদাঙ্ক প্রিয় ভাইরা শয়তানের পদাঙ্ক আমরা কিভাবে অনুসরণ করি আমরা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ না করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করি আপনি যখন মসজিদে আসেন তখনই আপনি নামাজি অথবা আপনি তখনই একজন মুসলমান মসজিদের বাইরে যখন আপনি যান তখন আর আপনি মুসলমান না তখন আর আপনি ইসলাম একেবারেই নাই তখন আপনি একটা ভিন্ন গ্রহের মানুষ এভাবে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে চান এভাবে সত্যিকার অর্থে ব্যক্তিরা তারা ইসলাম থেকে বের হয়ে যায় আপনি আপনার নিজেকে মুসলিম দাবি করতে পারেন কিন্তু সত্যিকার অর্থে এর মধ্যে হতে পারে যে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন আপনি অথবা জানেনও না আপনি এর মধ্যে ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন মনে রাখবেন আপনাদের ইসলাম তাওহীদের উপর ভিত্তিশীল কিসের উপর তাওহীদের উপর দুই নম্বর হচ্ছে রেসালাতের উপর ভিত্তিশীল
আপনাদের ইসলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর কসম শুধু সূরাতুল ইখলাসই মুসলমানদের জন্য যথেষ্ট আর কিছু না হইলো চলে শুধু সূরাতুল ইখলাস এটা পৃথিবীর আর কোথাও নাই না খ্রিস্টানদের কাছে আইডিয়া আছে না ইহুদিদের কাছে আছে হিন্দুদের কাছে তো নাই বৌদ্ধদের কাছে তো নাই অন্য কারো কাছে নাই এমনকি খ্রিস্টান এবং ইহুদিদের কাছে আইডিয়াই নাই তাওহীদের আইডিয়া قل هو الله احد احد توحيد এর আইডিয়া মানে হচ্ছে স্রষ্টা কেবল আল্লাহ ইবাদত হবে কার জন্য শরীয়ত নির্ধারণ করবেন কে শরীয়ত দেবেন কে জীবন বিধান কে দেবেন কার কথায় সমাজ চলবে কার কথায় সমাজ চলবে কার কথায় জীবন চলবে আল্লাহর কথায় নাকি অন্য কারো কথায় আপনি মসজিদে এসে আল্লাহর কথায় আল্লাহু আকবার বলবেন কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরেই আপনি অন্যের নামে স্লোগান দেবেন আপনি কিসের মুসলমান আপনারা তখন আল্লাহু আকবার না তখন অন্য কেউ আকবার হয়ে গেছে তখন অন্য কেউ আকবার তখন আর আল্লাহু আকবার নাই এইভাবে আপনি মনে করছেন আপনি অনেক ভালো একজন মুসলমান এইভাবে আপনি মনে করছেন আপনি অনেক বড় আল্লাহওয়ালা অনেক বড় আল্লাহর ওলি এটি হয়ে গিয়েছেন কখনো না প্রিয় ভাইরা তাওহীদ এর দুটো অর্থ আছে তাওহীদের এক নম্বর অর্থ হচ্ছে স্রষ্টা হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতএব যিনি সৃষ্টি করেছেন বিধান চলবে কার আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আইন চলবে কার আল্লাহ আল্লাহ তিনি যদি সৃষ্টি করেন তাহলে আইনও তো তাইরই শুধু আপনি আপনার রবের আইন মানেন না আর পৃথিবীতে এমন কেউ নাই তার রবের আইনের বিরোধিতা করে আর কেউ নাই কোনো কিছু নাই সূর্য আপনার রবের আইন কোন দিন অমান্য করেছে কোন দিন সূর্য বলেছে আজকে আমি একটু 5 মিনিট পরে উঠব আমি ক্লান্ত প্রতিদিন এরকম উঠতে উঠতে আমার কি নিজের স্বাধীনতা নাই সূর্য কবে বলেছে অথবা সূর্য কবে বলল যে ঠিক আছে আমি তো প্রতিদিন এরকম উঠতে থাকি আজকে আর আমি উঠবই না সূর্য কবে বলেছে একদিন পশ্চিম দিক থেকে একদিন উঠি না একদিন যদি পশ্চিম দিক থেকে যেই দিন ওঠা শুরু হবে সেই দিন আর কোনো তওবা কবুল হবে না দেখেন তো আপনি বলেন তো গাছ গাছালি পানি বৃষ্টি এমন কোন যে এই যে যে আপনার যে ফসলের জমিগুলো এগুলো তো আপনার রবের কথা ছাড়া এক ফোটাও চলে না বাতাস আপনার রবের কথা ছাড়া এক ফোটাও চলে না এমনকি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো তো আপনার রবের কথা অনুসারেই চলে কিন্তু আপনি কেবলমাত্র চলেন না আপনি কেবলমাত্র আপনার ইচ্ছা শক্তিটাকে আপনার রবের কথা অনুসারে আপনি চালাচ্ছেন না তাওহীদ মানে হচ্ছে আপনার রবকে আপনার স্রষ্টা হিসেবে মেনে নিয়ে রবের বিধান অনুসারে আপনার জীবনকে পরিচালনা করা বুঝতে পেরেছেন তো এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে ইবাদত হবে কার আল্লাহ ইবাদত হবে কার যিনি সৃষ্টি করেছেন তারই ইবাদত ইবাদত মানে কি কেবল নামাজ পড়া ইবাদতকারী কেবল নামাজ পড়া ইবাদত মানে হচ্ছে শুধু নামাজ পড়াই না ইবাদত মানে হচ্ছে প্রার্থনা করা যার কাছে আপনি চাইবেন যার কাছে আপনি প্রত্যাশা করবেন যার উপর আপনি তাওয়াক্কুল করবেন যার উপর আপনি নির্ভর করবেন যিনি আপনার প্রত্যাশার স্থল যিনি যখনই আপনি কোনো বিপদে পড়েন তখন তার কাছে আপনি কি করেন গিয়ে আশ্রয় নেন আল্লাহু সামাদ আল্লাহু আস-সামাদ আস-সামাদ মানে হচ্ছে আপনার প্রচন্ড টেনশন আপনি টেনশন দূর করার জন্য যান কার কাছে আল্লাহর কাছে আপনি খুবই পেরেশানি দূর করার জন্য কার কাছে যাবেন আপনার কোন প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস দরকার আপনি চাইবেন কার কাছে আপনার আপনার অনেক ধরনের চাওয়া আছে আপনার সন্তান হয় না অথবা ধরুন আপনার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না আপনার পড়াশোনায় অনেক অগ্রগতি হচ্ছে না চাকরি বাকরি খুব ভালো হচ্ছে না ইত্যকার ইত্যকার হাজারো জিনিস সন্তানগুলো বিয়ে হচ্ছে না ছেলে মেয়ে এগুলো ভালো মানুষ হচ্ছে না আপনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত এগুলো সবকিছুর জন্য আপনি কার কাছে যাবেন আল্লাহর কাছে যাবেন এটি হলো কি এই বাধা এটি হলো এই বাধা জি জি তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আপনি কি করবেন এই যে জিনিসগুলো আপনি তাইলে আল্লাহর ইবাদত হবে কার আল্লাহ ইবাদত কার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের অর্থ আমি কি বললাম শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এসে আপনি প্রতিদিন 5 বার কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে আপনি আপনার মাথাটাকে অবনত করবেন আর মনে করবেন যে এই 5 বার যে আপনি অবনত করেছেন এতে আপনি আল্লাহর অনেক বড় কি বান্দা হয়ে গেছেন ব্যাপারটা কিন্তু এই লেভেল না আল্লাহ সুবহানাহু কাছে মাথাকে অবনত করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা আল্লাহর ইবাদত করা মানে হচ্ছে আপনি 24 ঘন্টায় আল্লাহর বান্দা বুঝতে পারেন নাই আবেদ একজন আবেদ এবং একজন আব্দের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কখনো আবেদ বলেন নাই কি বলেছেন عبد سبحان الذي أسرى بعبده وإن كنتم في ريب مما نزلنا على عبدنا محمد عبده ورسوله عبده تيني اك نمبر كي الله عبد عبد بند عبد এর মানে কি জানেন যিনি বন্দেগী করেন আর আবদ মানে হচ্ছে বান্দা আবেদ মানে হচ্ছে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদে নামাজ পড়েন মাঝে মাঝে আল্লাহর জিকির করেন তাকে বলে আবেদ
আর বাকি সময় তিনি কি নাই তিনি আল্লাহর আইন অনুসারে হয়তো বা চলেন না এটা আবেদ হতে পারে কিন্তু আব্দুর মানে হচ্ছে 24 ঘন্টা এমনকি যখন তিনি ঘুমাতে যান তখন তিনি কি করেন আল্লাহ আল্লাহর রাসূল আল্লাহ কিভাবে বলেছেন আল্লাহর রাসূল কিভাবে করেছেন সেভাবেই তিনি পর্যন্ত ঘুমাতে যান তার জামা গায়ের জামাগুলো যখন হয় তখন এই গায়ের জামাগুলো কার মত করে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন তিনি 24 ঘন্টা তিনি যখন খান তখন আল্লাহর রাসূলের মত করে তিনি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মানে হচ্ছে 24 ঘন্টা আপনি আল্লাহর স্লেভ আল্লাহর গোলাম এখানে নতুন করে কোনো কিছু নাই সাহাবাই কেরামরা যা ছিলেন সাহাবাই কেরামের মতো আপনার মানসিকতাটা তৈরি করা দরকার সাহাবাই কেরামদের মনে রাখবেন তারা আল্লাহর কাছে কিভাবে আনুগত্য করেছে আত্মসমর্পণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন তোমরা এই কাজটা করো সাহাবাই কেরামরা কোনোদিন এসে চ্যালেঞ্জ করেন নাই সাহাবাই কেরামরা শুনেছেন যে এটা আল্লাহর রাসূল বলেছে তারা কি বলেছেন কালু সামিআনা وأطعنا تركي بولسن بولن تو سامعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير এটা হলো সাহাবায়ে কেরামের অবস্থা আপনাদের ভালো করে শুনুন কথাগুলো ভালো করে শুনবেন সাহাবায়ে কেরামদের মানসিকতা ছিল তারা দ্বীনের কথা শোনার পরে তারা কি বলতো সামিআনা শুনলাম ওয়াতআনা এবং কি করলাম আনুগত্য করলাম আর আর ইহুদিদের অবস্থা কি ছিল জানেন ইহুদিরা তারা বলছে সামিআনা ওয়াসাইনা শুনলাম কিন্তু মানলাম না শুনলাম আপনি বলে গেছেন কিন্তু আমরা মানলাম না আমরা আমাদের মতো করে চলবো আপনি কি ইহুদিদের মতো হন চান নাকি সাহাবীদের মতো হতে চান ইহুদিদের মতো না সাহাবীদের মতো ইহুদিদের মতো হলে তো শেষ আল মাগদুবে গজব যাদের উপর পড়বে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করেছেন বা রাসূল বলেছেন এর বাইরে আর কোনো কথাই নাই তারা তাই করেছেন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে আসলেন তার হাতে একটা স্বর্ণের আংটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বর্ণের আংটিটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বললেন তোমাদের কারো কারো হাতে দেখি জাহান্নামের অঙ্গার জাহান্নামে কি আগুনের অঙ্গার তোমরা পড়েছো কারো কারো দেখেছে এটা শোনার পরই তাকে কিন্তু উদ্দেশ্য করে বলেছেন কিন্তু তার দিকে তাকানো নাই এবং কেউ বুঝতেও পারেন না যে তাকে বলা হয়েছে কারণ তার হাতে আংটি কিনে রেখে সবাই দেখেছে নাকি তিনি কি করলেন আংটিটা ছুঁড়ে ফেলে দিলেন আশপাশ যারা ছিল তারা দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন তখন সাহাবীরা বললেন আংটিটা এবার তুলে নিয়ে তুমি নিয়ে যাও বলে কেন বলো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য ফেলে দিয়েছো এখন নিয়ে তোমার বউরে গিফট করে দিও অথবা বাজারে বিক্রি করে দিও তিনি বলে আল্লাহর কসম রাসূলের কথা শুনে যেই জিনিস আমি ফেলে দিয়েছি এটার দাম হাজার কোটি টাকা হলো আমি আর কোনোদিন স্পর্শ করব না ইমানের লেভেলটা দেখেছেন কি বলেছে কেবলমাত্র আপনি হলে কি করতেন তারপরে পকেটে রেখে দিতেন নিয়ে এবার কি বউরে দেব ইত্তকার বিভিন্ন ইন্টারপ্রিটেশন বিভিন্ন ব্যাখ্যা আপনি তৈরি করতেন কিন্তু সাহাবায়ে কেরামরা কোনো ব্যাখ্যা তৈরি করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন একজন সাহাবী তিনি মসজিদে প্রবেশ করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বললেন তোমরা সবাই বসে যাও সবাই কি করো এজলিসু বসে যাও আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন এক পা মসজিদের ভিতরে আরেক পা মসজিদের বাইরে তিনি ওই অবস্থায় বসে পড়লেন এক পা মসজিদের ভিতরে আরেক পা মসজিদের বাইরে তিনি জানেন যে আর একটা পাও সামনে অগ্রসর করা যায় না অথবা একটা পাও পিছনে যাওয়া যায় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ খবরদার তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে এক পাও অগ্রসর হবে না ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রসর হলে তোমার সকল ইবাদত নষ্ট হয়ে যাবে তোমার সকল ইবাদত কি নষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরামরা তিনি কিন্তু একটা পাও সামনে আগান নাই রাসূল বলেছেন বসে যাও থেমে যাও সামনে আগান নাই রাসূলের সুন্নাহ শোনার পর আমাদের অবস্থাটা এমনই হওয়া দরকার বুঝেন নাই আমরা যদি শুনি যেটা রাসূল করেছেন আর কোনো কথা আছে আমরা যদি আমি এবং আমাদের এই যে খতিব সাহেব মিলে যদি 1000 কোটি সারা পৃথিবীর সকল মানুষ যদি খতিব হয়ে যায় আর আলেম হয়ে যায় এই সকল আলেমরা একদিকে দাঁড়াইলো রাসূলের সুন্নাহ অন্যদিকে কোনটা সত্য রাসূলের সুন্নাহ 1000 কোটি আলেম যদি ওই সুন্নার বিরোধিতা করে তাহলে কি সুন্নাহ মিথ্যা হয়ে যাবে না কখনো মিথ্যা হবে না মনে রাখবেন আর দুই নম্বর বিষয় হচ্ছে আপনি 1000 কোটি বছর ধরে কোনো কাজ করে আসতেছেন হঠাৎ করে শুনলেন এটা রাসূলের সুন্নাহ কোনটা সত্য হবে রাসূলের সুন্নাহ 1000 কোটি বছর ধরে করলে কি সেটা বৈধ হয়ে যায় হারাম কি 100 বছর 1000 বছর 1 কোটি বছর করলো কি হালাল হয়ে যায় নাকি না হালাল হয় না হারাম হারামই থাকে কেয়ামত পর্যন্ত এটা হালাল না হবে না আর সুন্নাহ সুন্নাই থাকে কিয়ামত পর্যন্ত এটা বেদাত হয় না বেদাত বেদাতই থাকে 1000 কোটি লোক যদি বেদাত প্র্যাকটিস করে কিয়ামত পর্যন্ত এটা সুন্নাহ হয়ে যাবে না বুঝতে পেরেছেন তিন নম্বর বিষয় হচ্ছে আমাদের মুক্তি কিসের মধ্যে সুন্নার মধ্যে মনে রাখবেন আপনাকে কবরে চোখটা বন্ধ করার পরে আপনাকে জিজ্ঞেস করবে ইনি কে ওমান হাদার রাজুল এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তিনি কে বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন এসেছেন কেন তিনি এসেছেন আপনাদেরকে আপনাদেরকে
দিন শেখানোর জন্য না আল্লাহকে চেনার জন্য না অন্ধকার দূর করার জন্য লিতুখরি জান্নাস মিনা যুলুমাতি ইলান নূর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে খবরদার যদি কখনো শুনেন এটা সুন্নাহ অতএব তখন আর বইলেন না যে বাপ দাদারা তো অন্য কাজ করেছে আপনার বাপ দাদারা কি আপনাকে বাঁচাবে না বাপ দাদাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি চোখটা বন্ধ করলে কি বলা হবে আপনাকে যে আপনার বাপ দাদারা কি করেছিল আর আপনি কি করেছেন এটা কি বলা হবে কবরে কি কোশ্চেন আছে এমন কি আপনি পুল সিরাতে গিয়ে অথবা আপনি যদি মিজানে গিয়ে মিজানে যেখানে আমলে দাড়ি পাল্লা আমল মাপা হবে সেই দিন তো বাপ দাদাদেরকে আপনি খুঁজেই পাবেন না তারা তো দৌড়াবে তারা ওইদিকে দৌড়িয়ে যাবে ওইদিকে দৌড়িয়ে যাবে বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতি ওয়া আখি ও ফাসিলাতিহি তুউই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি সব সেদিন পালাবে কেউ আসবে না বাপ দাদাদের আলোচনা করার দরকার নাই বাপ দাদাদের জন্য আমাদের করা দায়িত্ব কি বলেন তো দোয়া করা তাদের জন্য আমাদের দায়িত্ব কি দোয়া রব্বানা ফিল লানা ولي إخواننا الذين سبقونا بالإيمان رب اغفر رب اغفر هم رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আমরা তাদের জন্য দোয়া করব আর কোন আলোচনাই নাই আপনি তারা ভুল করেছে এই ভুল আপনার আলোচনায় আনার দরকার নাই আপনি ভুল করে আর ক্ষত কেন তুলে দেন আপনি ফেরেশতাদেরকে আর মনে করে দিতে চান যে আমার বাপ দাদারও তো এই কাম করেছিল আপনার এই আলোচনায় আসার দরকার নাই সুন্নাহ শুনেছেন এর আগে আপনি জানলেন যে তখন ইসলামের এত আলোচনা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক আলোচনা তখন ইসলামের এত পড়াশোনা ছিল না এখন অনেক পড়াশোনা তখন ইসলামের এত বই ছিল না সব আরবিতে ছিল কিন্তু এগুলো আপনাদের ভাষায় ছিল না বুখারী শরীফ কয়েকদিন আগে বাংলায় অনুবাদ হয়েছে এর আগেও তো মানুষ বলতো যে না বুখারী বাংলায় অনুবাদ করা যাবে না এখনো অনেক আলেমরা আছে তারা বলে আপনারা বাংলা বুখারী পড়বেন না কেন বলে জানেন এই কথা কারণ আপনি যদি পড়েন তাহলে তো তাদের ঝাড়িঝুড়ি পাশ হয়ে যাবে তারা এতদিন পর্যন্ত যেভাবে আপনাকে বলে এসেছিল এখন দেখবে যে না তার বাইরেও তো কথাবার্তা আছে সত্য আছে এই কারণে তারা আপনাকে পড়তে দেয় না আপনি কেন পড়বেন না পড়া তো আপনার জন্য ফরজ পড়া কি ফরজ না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন এটা জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ প্রিয় ভাইরা আমি লাস্ট এটা অনেক দেরি হয়ে যাচ্ছে আমি লাস্ট যে কথাটি আপনাদেরকে বলতে চাই তাহলে যে যখনই আপনি শুনবেন সুন্নাহ যখনই আপনি শুনবেন তাওহীদ এগুলোর প্রতি আপনাদের অবশ্যই আস্থা রাখতে হবে এগুলো অনুসারে আপনাদের চলতে হবে মনে রাখবেন তাওহীদের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে সুন্নার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার জ্ঞানের ব্যাপারে আপনি কি ধরনের জ্ঞান অর্জন করেছেন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার দিনের ব্যাপারে আপনি কেমন দিন অনুসরণ করেছেন মনে রাখবেন আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে কাউকে ভালোবাসতে পারেন না আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইরে যাকে ভালোবাসবেন কিয়ামতের দিন এরা সবাই আপনার শত্রু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু বলেছেন এরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভালোবাসে লিয়াকুনা লাহুম ইজ্জা কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দুইদ্ধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আজকে এই দুনিয়ার জীবনে তোমরা যাদেরকে ভালোবাসছো আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পিছনে ঘুরেছো আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে সমর্থন করেছো আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছো প্রাধান্য দিয়েছো আল্লাহকে বাদ দিয়ে কিয়ামতের দিন এরা আল্লাহ বলছেন সায়াকুনুনা আলাইহিম দুইদ্ধা কিয়ামতের দিন এরা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে আল আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন মুত্তাকিরা ছাড়া সেই দিন আপনাদের বন্ধুরা পরস্পর পরস্পরের শত্রু হয়ে যাবে কাউকে ফলো করার দরকার নাই ফলো করতে হবে কাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এটাই আপনাদেরকে অনুসরণ করা দরকার তাওহীদের কথাগুলো আপনাদের বোঝা দরকার যে তাওহীদে কি আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যখানে কোনো মাধ্যম তৈরি করার কোনো সুযোগ নাই আপনি সরাসরি আল্লাহকে চাইতে পারেন না সরাসরি আল্লাহকে চাইতে পারেন কিনা কোনো বাধা আছে মধ্যখানে কারো কাছে যাওয়ার দরকার আছে কোন হুজুরের কাছে যাওয়ার দরকার আছে যে আমার চাওয়ার জন্য আপনার তো কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নেই চাওয়ার জন্য আপনার চাইবেন কার কাছে আল্লাহর কাছে কোনো মাধ্যমেই তো আপনার দরকার নেই আপনার রব কি আপনাকে চেনেন না চেনেন কিনা আপনি যদি মনে করেন আপনি অনেক বড় গুনাহগার তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে অন্যের চেয়ে বেশি ভালোবাসেন অন্যের চেয়ে বেশি ভালোবাসেন আপনি দেখবেন আপনার পিতামাতা ওই সন্তানদের মধ্যে কোন সন্তানকে বেশি ভালোবাসে যার অনেক টাকা পয়সা আছে অনেক গাড়ি বাড়ি আছে এবং সে কি খুবই স্ট্রং দেখতে শুনতে নাদুস নুদুস এইরকম ছেলেটিকে নাকি ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকে যে একেবারে হ্যাংলা অসুস্থ চাকরি বাকরি নাই টাকা পয়সা নাই খুবই অসহায় গরিব কাকে পিতামাতা বেশি ভালোবাসে বলেন তো কে বলতে পারেন হ্যাঁ অসহায় দুর্বল দেখবেন মা বলতে গিয়ে ওই বড়টার কথা বলে না যার অনেক টাকা পয়সা আছে যেটা দুর্বল আহারে আমার এই ছেলেটা খুবই অসহায় ও অসুস্থ
ওর দেখো না সংসারটা চলে না, কথা বলতে বলতে গিয়ে মা কিন্তু ওর কথা বলেই কেঁদে দেয়, বাপ কিন্তু ওর কথা বলতেই গিয়ে কেঁদে দেয়। পিতা মাতা যদি দুর্বলটারে বেশি পছন্দ করে, আল্লাহ তাআলা কি পছন্দ করবেন না? পিতা মাতার ভালোবাসার চেয়ে আল্লাহর ভালোবাসা কম না বেশি? বেশি। আল্লাহকে বলে যায় না, কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহকে বলে যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক অনেক বেশি পছন্দ করেন। আপনি যদি কোনো গুনাহ থেকেও থাকে, আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক বেশি পছন্দ করেন। প্রিয় ভাইরা, অমুসলিম এবং কাফেরদেরকে যদি আপনি মুসলমানদের চেয়ে বেশি ভালোবাসেন, ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। কিয়ামতের দিন আপনি যাকে ভালোবাসেন তার সাথে কি আপনার হাসর হবে। এখন আপনার অমুসলমানরা আপনার কাছে অনেক অনেক প্রিয়, আপনার সকল শত্রু হল মুসলমানরা, তাদেরকে আপনি দেখতেই পারেন না। আপনার ঈমানটা কোন লেভেলের আছে? আপনি যতই মোমেন হিসেবে নিজেকে আপনি দাবি করে থাকেন, কোনো লাভ হবে না। আপনি যদি ইসলামের উপর অন্য কোনো জীবন ব্যবস্থাকে অনেক বেশি গুরুত্ব দেন, যে না ঠিক আছে ইসলাম কি, ইসলাম কেবল মসজিদে গেলে আমি পালন করি, আমি কি মুসলমান না? আমি তো নামাজ পড়ি, আমি তো মাঝে মাঝে কোরআনও পড়ি, আমি খারাপ নাকি? আর অন্য সব কিছু অনুসারে চললে, ইহুদিরা কি দিচ্ছে, খ্রিস্টানরা কি দিচ্ছে, অমুক কি বলছে, হিন্দুরা কি বলছে, সেগুলো অনুসারে আপনি যদি চলেন, তাহলে ইমান আছে? ইমান নাই। ইমান থাকা মানে হলো আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেয়া প্রেসক্রিপশন অনুসারে, তাদের দেওয়া অ্যাডভাইস অনুসারে, পরামর্শ অনুসারে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেয়া কোনো বিধানকে কেউ যদি অবজ্ঞা করে, ঘৃণা করে, আমার মাযহাবে এটা নাই, আছে কি না এরকম? আমার মাযহাবে এটা নাই, এই জন্য আমি এটা প্র্যাকটিস করি, আমি এটা পছন্দ করি না। ইসলাম কি কোনো মাযহাবের ইস্যু? ইসলাম কোনো মাযহাবের ইস্যু না। তার মানে কি আমি মাযহাবকে প্রত্যাখ্যান করছি? আমি মাযহাবকে একেবারে প্রত্যাখ্যান করছি না, খবরদার ভুল বুঝবেন না, আমি মাযহাবকে প্রত্যাখ্যান করছি না। আমি বলছি আপনি আল্লাহর রাসূলের সুন্নাহ এর উপর মাযহাবকে প্রাধান্য দেবেন না, সেটা আপনি করবেন না। রাসূলের হাদিসে এসছে অতএব আমি এটা আমল করি, আর কোনো কথা নেই। আর কোনো কথা আছে? মাযহাব কি রাসূলের হাদিসের বাইরে এসছে নাকি? না, অবশ্যই তার মধ্যে আছে। অতএব তারা ওই মাযহাব, আপনি যে কোনো পার্টিকুলার একটা মাযহাবকে আপনি অনুসরণ করেন, ওই মাযহাবের সকল ইমামই এই কথা বলেছে এরকম না, অন্য ইমাম অথবা অন্য কথা বলেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর সাথে বহু 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 অসংখ্য 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 মাসালায় ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ বিন আল হাসান আশাইবানি এর কি আছে, ভিন্ন মত আছে, বহু 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 অসংখ্য হাজার হাজার মাসালায়। তো তারা কি পদভ্রষ্ট নাকি? সুবহানাল্লাহ। তারা উম্মার অধিকাংশ ফতোয়াই তাদের কাছ থেকে নেওয়া হয়েছে হানাফি মাযহাবে। অতএব আপনি যদি মনে করেন যে এটা হাদিসে এসেছে, তাহলে তো এটা আমার মাযহাবের সাথে গেল না, আপনি একটা ভ্রষ্টতার মধ্যে আছেন। আপনাকে মানার কথা হচ্ছে হাদিস, আপনাকে মানার কথা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। প্রিয় ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আনুগত্য এবং রাসূলের সুন্নাহ অনুসারে আমরা যেন চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া হুয়াল গাফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، দিনের কোন বিধানকে কখনো ঠাট্টা বিদ্রুপ করবেন না। দিনের কোন বিধান অমাকে প্র্যাকটিস করে, যেমন ধরুন কেউ অথবা রাফি আদায়ন করে, এখন আপনি এটাকে কি করলেন, ঠাট্টা করতে গিয়ে আপনি এমন ভাবে অঙ্গভঙ্গি করলেন যে অঙ্গভঙ্গিটা কার বিরুদ্ধে করেছেন? রাফি আদায়ন কে করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করেছেন কিনা? আপনিও তো রাফি আদায়ন করেন, যখন আমরা আল্লাহু আকবার বলি তখন রাফি আদায়ন করি কিনা? বুঝেন নাই কথা আপনারা? রাফি আদায় মানে হচ্ছে হাত তোলা। এখন আপনি মনে করেন যে কেবলমাত্র আল্লাহু আকবার যখন তাকবীরে তাহরিমার সময় কেবল হাত বাঁধবো, কিন্তু বহু সহি হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর সময় কি, রুকু থেকে ওঠার সময় কি, হাত তিনি এরকম রাফি আদায় তিনি করতেন, সেজদায় যাওয়ার সময় তিনি কি রাফি আদায় করতেন, সেজদা থেকে উঠে তিনি রাফি আদায় করতেন। এমন কি শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদা দুই সেজদার মধ্যখানে এক সেজদা থেকে উঠা বসার সময় তিনি রাফি আদায় করেছেন, এটা সহি হাদিসে আছে। বুঝতে পেরেছেন? এখন কোন হাদিসে আছে এটা রাসূল করেছেন, কোন হাদিসে নাই এটা করেছেন, আপনি যে কোনো একটা করেন, অথবা কি আপনি এইটাও করেন ওইটাও করেন, দুইটাই করেন মাঝে মাঝে, কিন্তু আপনি যদি কোনোটাকে অবজ্ঞা করেন, ঘৃণা করেন, কেউ এটা কেন করলো তার বিরুদ্ধে মায়ের দূর করার জন্য আপনি আসেন, আসলে মারতে আসতেছেন কাকে? রাসূলের সুন্নাকে। খবরদার, এটা বাঁচতে পারবেন না কিয়ামতের দিন। এখন মনে করতেছেন অমুক হুজুরে বলেছে, তমুক হুজুরে বলছে, ওই হুজুরের সেদিন কই খুঁজে পাবেন? ওই হুজুর কি সেদিন আপনার বাঁচানোর জন্য আসবে নাকি? আপনার পিতা মাতাই তো নাই, এরাই তো পালাইতেছে আপনার কাছ থেকে, ওই হুজুর পাইবেন কই? ওই মালানা সাহেব পাইবেন কই? ওই পিসাব পাইবেন কই সেদিন? এই বিশাল বড় এখনই তো পৃথিবীতে, আপনি এই এলাকার সবাই তো আপনি দেখেন না, এই গোটা বাংলাদেশের মানুষেরই তো এক জায়গায় একত্রিত হলে আপনি খুঁজে পাবেন না। আর সারা পৃথিবীর আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত লোক সব সেই দিন এক জায়গায় একত্রিত হবে, কোথায় খুঁজে পাবেন এই লোক করে আপনি? আপনাকে সেই দিন বাঁচাবে কে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ, আর কেউ বাঁচাতে পারবে না। অতএব খবরদার, সুন্নাকে কোনোদিন অবজ্ঞা করবেন না। সুন্না নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, যে ঠাট্টা বিদ্রুপ করেছে আমি নিজের চোখে দেখেছি, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে লাঞ্ছিত অপমানিত করেছেন আমি নিজের চোখে দেখেছি। কারণ সুন্না কি সাধারণ জিনিস নাকি?
সুন্নাহ হচ্ছে আমাদের জীবন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম সুন্নাহ আমাদের জীবন এই সুন্নাহর কারণে গোটা পৃথিবী এখনো টিকে আছে এই সুন্নাহর কারণে মুসলমানরা এখনো টিকে আছে সুন্নাহ থেকে যখনই মুসলমানরা চলে গেছে তখনই তারা ধ্বংস হয়ে গেছে সুন্নাহ প্রকৃতি জীবন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির যে আল্লাহকে চায় আখিরাতে মুক্তি চায় তার জন্য এটাই প্রচন্ড গুরুত্বপূর্ণ এটাই তার জন্য যথেষ্ট প্রিয় ভাইরা যাই হোক মুসলিমদের বিপদে এগিয়ে আসতে হবে অমুসলিমদের সাথে হাত মেলানো যাবে না অমুসলিমদেরকে সাহায্য করার জন্য মুসলিমদেরকে একবারে জবাই করে দেবেন আল্লাহ আপনাকে জবাই করে দেবে রেডি থাকেন কত রক্ত আছে দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে জবাই করে দেবেন শুধু চোখটা বন্ধ করিয়ে দেখেন কি হয় খবরদার মুসলমানদের বিরুদ্ধে গাদ্দারি করবেন না মুসলমানদেরকে ঘৃণা করবেন না অবজ্ঞা করবেন না মুসলমানদেরকে ভালোবাসুন এলাকায় যেই ছেলেগুলো মসজিদে আসে এই ছেলেগুলো এলাকার সবচেয়ে খারাপ নাকি না যেই ছেলেগুলো মসজিদে আসে এরা সবচেয়ে খারাপ না এরা এলাকার সবচেয়ে ভালো কিন্তু তাদেরকে মসজিদে আসলে আপনাদের এত বিভিন্ন ধরনের গাছ উলকায় কেন সে কি করলো রফিয়া দান করলো কেন জোরে আমিন বলে জোরে আমিন বলা কি হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী খুলে দেখেন ওলামায়ে কেরাম থাকলে এখনই বুখারী নিয়ে আসেন আমি দেখিয়ে দেই কিতাবুস সালাত সাইফাতু সালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলের সামনে নামাজের রাসূলের নামাজের পদ্ধতি কেমন ছিল সহিহ বুখারী আসমানের নিচে জমিনের উপরে কোরআনের চেয়ে বিশুদ্ধ আর কোন গ্রন্থ নাই সহিহ বুখারী হলো কোরআনের পরে বিশুদ্ধ গ্রন্থ সেই গ্রন্থে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইমাম যখন আমিন বলবে তখন ফেরেশতারাও আমিন বলে তোমরা যদি তখন আমিন বলো তাহলে তোমাদের অতীতের সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে আর কি চান আপনি চান কি আর আপনি কি চান ইমাম সাহেব আমিন বলছে মুক্তাদিরও কি ইমামের আমিন শুনে আমিন বলছে আর ফেরেশতারা এই সময় আমিন বলছে সব আমিন একসাথে হলে অতীতের সব গুনাহ মাফ হয়ে যায় এরকম আরো অসংখ্য জায়গা আছে এগুলোকে অবজ্ঞা করবেন না ছোট ইবাদত কিন্তু আল্লাহ যদি বলেন তোমার এই ইবাদতটা আমার পছন্দ হয়েছে এর কারণে তোমাকে মাফ করে দিলাম এটা আল্লাহ করতে পারেন না আল্লাহ একজন প্রস্টিটিউটকে মাফ করে দিয়েছেন একটা কুকুরের পানি খাওয়ানোর কারণে মনে আছে কিনা এই ঘটনা আপনাদের যদি সেটাই হয়ে থাকে তাহলে আপনার একটা সুন্নার কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন না পারেন হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে তোমার দিন বুঝার তৌফিক দান করো আল্লাহ এই এলাকাটাকে তুমি সুন্নায়ের এলাকা হিসেবে কবুল করে নাও এখানকার খতিব সাহেবের যোগ্যতা আর মেধা আরো বাড়িয়ে দাও আল্লাহ এখানকার ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন যারা আছেন যারা খাদেম আছেন যারা কমিটি মেম্বার আছেন তাদের জ্ঞান প্রজ্ঞা দিন ভালোবাসা দিনের প্রতি ভালোবাসা সুন্নার প্রতি মমত্ব ভালোবাসা এগুলো আরো অনেক বাড়িয়ে দাও আল্লাহ এখানকার যুবকদেরকে তুমি হে আল্লাহ তুমি সাহাবায়ে কেরামদের মতো এরকম তাদের ইমানি শক্তি তাদের তৈরি করে দাও আল্লাহ এখানকার ওলামায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরামদের মতো ইমানি শক্তি তাদেরকে প্রদান করো তাদেরকে দূরদর্শিতা প্রদান করো আল্লাহ সুন্নাহ মোতাবেক সবাইকে জীবন যাপন করার তৌফিক দান করো